রয়্যাল এনফিল্ড নিয়ে অনেক অনেক গল্প শুনেছি, অনেক অনেক ব্লগ দেখেছি। আজকে আমার সৌভাগ্য হয়েই গেল, রনের বন্ধু সোমের অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি সেদিন রাতে চালাইনি। শুধুমাত্র একটাই কারণ, কারণ অল্প একটু মহল্লার ভিতরে, পাড়া মহল্লার ভিতরে চালিয়ে আমার মন ভরবে না, আর এছাড়া সাথে হেলমেটও ছিল না। রয়্যাল এনফিল্ড হচ্ছে একটি ব্রিটিশ কোম্পানি যার যাত্রা শুরু হয়েছে 1901 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 120 বছর আগে এই কোম্পানির যাত্রা শুরু হয়। রয়্যাল এনফিল্ডের স্লোগান হচ্ছে বেট লাইক এ গান, অর্থাৎ তৈরি করো বন্দুকের মতো। রয়্যাল এনফিল্ড বাইকটির যে সাউন্ড অনেকটা বন্দুকের মতো, ধিক 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 ধিক। যদিও এখানে আপনারা পিছনে একজস্টের থেকে সাউন্ড ওইরকম পাচ্ছেন না, কিন্তু যারা আশেপাশে রাস্তায় আছে তারা কিন্তু ঠিকই এই বাইকটির সাউন্ড ধিক 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 পাচ্ছে। জোস একটা সাউন্ড, ধিক 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 ধিক। রয়্যাল এনফিল্ড ভারতের খুবই জনপ্রিয় একটা বাইক। এই বাইকটি তরুণ সমাজ থেকে শুরু করে একবারে বৃদ্ধ পর্যন্ত সবাই খুবই পছন্দ করে, এবং এই বাইকটি পছন্দ করার পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে ফিল। এক অন্যরকম একটা অনুভূতি যেটা পৃথিবীর আর কোনো বাইকের মধ্যে এই রকম ফিল নাই। এবং এই বাইকটির রয়েছে বিশাল বড় ইতিহাস। এই বাইকটি ভারতের ইতিহাসের, ভারতের স্বাধীনতার, ভারতের অনেক অনেক আন্দোলনের সাক্ষী। কিছুদিন আগে আমরা RRR ট্রিপল আর ফিল্মের মধ্যে এই রয়্যাল এনফিল্ডের ব্যবহার দেখেছিলাম নায়ক এবং ভিলেনদের মধ্যে। অনেক অনেক সিনেমাতেই এই রয়্যাল এনফিল্ডকে ব্যবহার করা হয়েছে। শাহরুখ খানের জাপ্তা খেয়ে যান থেকে শুরু করে অসংখ্য ছবিতে নায়কদেরকে, ভিলেনদেরকে এবং শক্তিশালী অভিনেতাদেরকে ব্যবহার করতে দেখা গিয়েছে এই জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ড। বাংলাদেশের সিসি লিমিটেশনের যে ব্যারিয়ারটা আছে, এই ব্যারিয়ারটা উঠে যায় তাহলে এই রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে। যতটুক জানি ইফাদ গ্রুপ এই রয়্যাল এনফিল্ড প্রস্তুত করার জন্য যত ধরনের কাজ তারা গুছিয়ে এনেছে। এখন কি অবস্থায় আছে সিসি লিমিটেশন, কি আজও আসলেও কি উঠবে কি না আমি নিশ্চিত বুঝতে পারছি না। যখন বাংলাদেশে বাজেট হলো তখন কিন্তু কম বেশি শুনেছি যে উচ্চ গতি ও উচ্চ সিসি সমৃদ্ধ বাইকগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু আসলে প্রজ্ঞাপন যেহেতু জারি হয়নি তাই কনফার্ম বলতে পারছি না আদৌ বাংলাদেশের সিসির ব্যারিয়ারটা কি উঠেছে কি উঠে নাই। এই ভারতে এসে এত এত হাই সিসি বাইক দেখে আমার নিজেকে খুবই দুর্ভাগা একটি দেশের মানুষ হিসেবে বলে মনে হচ্ছে। আমরাই মনে হয় পৃথিবীর অন্যতম সেরা দুর্ভাগা একটি দেশ যেখানে হাই সিসি বাইককে খুব নেগেটিভভাবে প্রচার করা হয়েছে, এবং সেই সাথে বাইকারদের নানা ধরনের অধিকার থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি না বাংলাদেশের নীতি নির্ধারক যারা, তারা কবে এই বাইকারদের প্রতি সহানুভূতির দৃষ্টিতে তাকাবে, কবে বাইকারদের প্রতি ভালোবাসার দৃষ্টি তাকাবে, কবে বাইকারদের অধিকারটুকু ফিরিয়ে দিবে এবং বাইকারদেরকে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সিসি বাইক চালানোর অনুমোদন দিবে। বাহ, জায়গাটা তো খুবই সুন্দর, অসাধারণ লাগছে দেখতে। বিশ্ব বাংলা গেট না, খুবই সুন্দর জায়গাটা। এটা কি নিউ টাউন না? আচ্ছা আচ্ছা, খুবই পরিপাটি একটা এলাকা এবং বুঝেই যাচ্ছে খুব প্ল্যান করে এই এলাকাটা তৈরি করা হয়েছে। সব কিছু অনেক সাজানো গোছানো এবং এখনও কাজ চলছে। ও খুব সুন্দর করে বানিয়েছে জিনিসটা, অসাধারণ। পূর্বাচলটাকে যদি সঠিকভাবে পরিকল্পনা মাফিক যদি বাস্তবায়ন করা হয় এরকম নিউটনের মতোই অনেক সুন্দর দেখাবে। এখন একটু অফরোডের মতো রাস্তায় চালাবো, অফরোডের ফিল নেওয়ার জন্য, কারণ কলকাতা শহরে তো ভাঙাচোরা রাস্তাই পাচ্ছি না। এই নিউটনের একটু ভাঙাচোরা রাস্তা দিয়ে কেমন লাগে। খুব যে বেশি শক অ্যাবজর্ব করতে পারে তেমনটা মনে হচ্ছে না। মোটামুটি ভালোই ঝাঁকি খাচ্ছি ভাঙাচোরায়, যার যেখানে ব্যাকুলতা। আচ্ছা, তুই পিছন থেকে হারিয়ে গেলি কেন? ওই আপনি যখন পাড়ার মধ্যে দিয়ে ঢুকলেন, হ্যাঁ,
তখন তো আমি দেখতেই পেলাম না আপনাকে। মানুষ সামনে দিয়ে হারায়, তুই পিছন দিয়ে হারিয়ে গেলি। আমি খেয়াল করিনি, তখন কথা বলছিলাম। তুই ভেবেছিস রয়্যাল এনফিল্ড দিয়ে আমি অনেক জোরে জোরে বাইক চালাচ্ছি? না ভাই, আমাদের কাছে রয়্যাল এনফিল্ড মানে কখনো টপ মানে হাই মানে হায়ার সিসি বলে যে টপ স্পিড দেবে এটা কখনো না। রয়্যাল এনফিল্ড আমাদেরকে সবসময় ফিলিংস দেয়, গুড ফিলিংস দেয়। তো বন্ধুরা, আমাদের দেশের নীতি নির্ধারকরা মনে করে যে হায়ার সিসি মানেই হচ্ছে স্পিড, এবং তাদের এই ধারণা থেকে তারা নানা রকম চিন্তা ভাবনা করে থাকে বাইকারদেরকে নিয়ে। তারা ভাবে হায়ার সিসি বাইক আসতে বাংলাদেশের বাইকাররা হয়তোবা এই হায়ার সিসি বাইক দিয়ে চিন্তাই করে দৌড় দিয়ে পালিয়ে যাবে, তাদেরকে আর ধরা যাবে না। নানা ধরনের মানুষের নানা ধরনের চিন্তা, কিন্তু এই রয়্যাল এনফিল্ড চালিয়ে, যেহেতু আমি বাংলাদেশে ছিলাম, হায়ার সিসি বাইক আমি চালাইনি, এবং মোটামুটি গতকালকে ডোমিনার এবং আজকে এই রয়্যাল এনফিল্ড চালিয়ে আমার কাছে যেটা মনে হলো, হায়ার সিসি মানে শুধুমাত্র গতি না। এই 350 সিসি রয়্যাল এনফিল্ড হায়ার সিসি এই বাইকটি চালিয়ে আমার কাছে একটা জিনিস মনে হলো, হায়ার সিসি বাইকে একটা ভালো ওজন থাকে। এই ওজনের কারণে এই বাইকগুলো চালানো অনেকটা অনেকটা নিজেকে নিরাপদ মনে হয়, এবং এই বাইকগুলোর ব্রেকিং, ব্যালেন্স, কর্নারিং, কন্ট্রোলিং সব কিছুই অনেক ভালো থাকে, যার কারণে এই ভারতে হায়ার সিসি বাইক তথা অনেক তো হায়ার সিসি বাইক আছে, মোটামুটি সাধ্যর মধ্যে সামর্থ্যের মধ্যে এই রয়্যাল এনফিল্ড বাইক খুবই খুবই জনপ্রিয়। এই রয়্যাল এনফিল্ডকে কখনো গতির জন্য ক্রয় করে না, একটা ফিলের জন্য ক্রয় করে। এবং এই ফিলটা কী, এই ফিলটা কী, এই ফিলটা বুঝতে হলে আপনাকে রয়্যাল এনফিল্ড চালাতে হবে। এই কিছু কিলোমিটার রাস্তা চালিয়ে এই বাইকটি নিয়ে আমার পক্ষে তিতামিঠা দেওয়া খুবই মুশকিল একটা ব্যাপার। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, আবার কিছু জিনিস একটু বোরিং লেগেছে। তিতা দিকের মতোই আমি বোরিং দিকটা একটু আপনাদেরকে আগে শেয়ার করি, সেটা হচ্ছে বাইকটির ভাইব্রেশন। যদিও এখন যে রয়্যাল এনফিল্ডগুলো বের হচ্ছে, যারা রয়্যাল এনফিল্ড ব্যবহার করে তারা আমাকে অনেকেই বলেছে যে রয়্যাল এনফিল্ডের নতুন বাসনগুলো ওই রকমভাবে ভাইব্রেশন করে না, শুধুমাত্র যে বাইকগুলো আগের জেনারেশন আগের প্রযুক্তি সেই বাইকগুলোতে একটু ভাইব্রেশন রয়েছে। এই বাইকটা হচ্ছে 2019 সালে ক্রয় করা, কিন্তু এই বাইকটির প্রযুক্তি অনেকটা আগের মতোই, যার কারণে কিছুটা হলেও ভাইব্রেশন এখানে আছে, এবং যত পুরনো হবে তত এর ভাইব্রেশন বাড়বে। এটিকে দুই একবার আমি একটু পুশ করার চেষ্টা করেছিলাম যে একটু স্পিডে বাইক চালাই, কিন্তু বাইকটি যত স্পিড বাড়ানোর চেষ্টা করেছি ততটাই মনে হচ্ছিলো যে বাইকটা মানে খারাপ লাগবে, স্পিড উড়ালে ভালো লাগবে না। এই বাইকটি মোটামুটি 60-70 গতিতেই চালিয়ে মজা পাওয়া যায়, এর উপরে গেলে ওইভাবে মজা পাওয়া যায় না, কেমন একটা একটু বেশি ভাইব্রেশন ফিল হয়। ভালো লাগার দিক হচ্ছে বাইকটির লুকস, ক্লাসিক একটা লুকস। এখন পর্যন্ত অনেক অনেক বাইক দেখেছি, কিন্তু এরকম ক্লাসিক লুকের এত সুন্দর বাইক আমার চোখে আর একটি পড়েনি। আমাকে যদি জিজ্ঞেস করে পৃথিবীতে ক্লাসিক লুকের জন্য কোন বাইকটি সবচেয়ে সুন্দর, সেটা হচ্ছে এই রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের শুধুমাত্র যে ক্লাসিক 350 মডেল তা কিন্তু না, রয়্যাল এনফিল্ডের বেশ কয়েকটি মডেল আছে, এবং প্রত্যেকটা মডেলের যে ক্লাসিক যে একটা বিষয় সেটা খুব সুন্দরভাবে তারা ধরে রেখেছে। আমার মনে হয় রয়্যাল এনফিল্ড আরও অনেক অনেক দিন রাজত্ব করবে এই ক্লাসিক লুক বাইকগুলোর মধ্যে। এই ব্লগটি কিন্তু কোনোভাবেই আমার কোনো রিভিউ না, জাস্ট আমার ইমপ্রেশন, প্রথমবার প্রথম দিন এই বাইকটি রাইড করে আমার কাছে কেমন লাগলো সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। দয়া করে ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আশা করি আপনারাও যারা রয়্যাল এনফিল্ড এখনও চালাননি, আপনারা যখন চালাবেন তখন আপনাদের কাছে এই বাইকটি চালিয়ে ভালো লাগবে। এই মুহূর্তে আমার পাশে আছে রন, যে দীর্ঘদিন ছোটোবেলা থেকেই ওরা রয়্যাল এনফিল্ড চালিয়েছে, এবং রনের কাছে শুনবো। রয়েন, তুমি বলো রয়্যাল এনফিল্ড সম্পর্কে, যে তোমার কাছে রয়্যাল এনফিল্ড কী কী বিষয় ভালো লাগে আর কী কী বিষয় খারাপ লাগে? ভালো লাগার মধ্যে হচ্ছে এর মধ্যে ফিলিংস আছে, আর রোড গ্রিপ তো খুবই ভালো, একটা ওয়েট আছে যেখানে আমাদের মানে একটু চালাতে মনে আমার আমার দিক থেকে মনে হয় যে রয়্যাল এনফিল্ড আমার কাছে খুবই ভারী গাড়ি, আমার একটু ভারী লাগে। আর সবথেকে যেটা আমাদের খারাপ লাগে, এখন কিছু রয়্যাল এনফিল্ডের যেখানে টিউবলেস টায়ার নেই, এগুলো কিন্তু টিউবলেসনেস, তো এটাই একটাই সমস্যা আছে। যদি কখনো রাস্তায় লিক হয়ে যায় তখন আমরা কী করবো? তোকে একটু বিপদে ফালিয়ে দেই, তোর যে বাজেটটা ছিল 2 লক্ষ টাকা, তো এই বাজেটে কিন্তু তুই রয়্যাল এনফিল্ড একটু টাকা অ্যাড করে কিনতে পারতি। তুই রয়্যাল এনফিল্ড না কিনে কেন MT-15 বাইকটা কিনবি? রয়্যাল এনফিল্ড আমার মনে হয় না এখন দরকার, আরেকটু বছর খানেক পর আরেকটু রয়্যাল এনফিল্ড যখন আপডেট হবে। যেমন এখন রয়্যাল এনফিল্ডের একটা নতুন মডেল বেরিয়েছে, হিমালয়ানের BS-6 বেরিয়েছে, আর স্ক্যামার বলে একটা রয়্যাল এনফিল্ড বেরিয়েছে, ওটার বেশ ভালো ফিলিংস, কিন্তু লুকসটা আমার ভালো লাগে না। আরেকটু এজ হোক তখন রয়্যাল এনফিল্ড নেবো। আচ্ছা, তার মানে কিন্তু বলতে চাচ্ছিস যে রয়্যাল এনফিল্ড বুড়োদের বাইক না? বুড়োদের তো কখনো, তুই যেহেতু বললি আমার একটু এজ হোক আমি কিনবো,
তো বিষয়টা তো এমনই প্রকাশ করে। আমার বন্ধু তো বুড়ো নয়, সে তো কিনেছে। আমার আরও আরেকটা বন্ধু আছে, সেও। তার মানে কিন্তু বলতে চাচ্ছি তোর বন্ধু বুড়ো নয় কিন্তু বুড়োদের মতো দেখতে। বুড়ো বুড়োই তো ফিলিংস লাগে রয়্যাল এনফিল্ড। আচ্ছা এইবার তাহলে তোকে আরেকটা কোশ্চেন করি, তোকে বিপদে ফেলাচ্ছি, তুই অন্যভাবে নিশ্চয় তোকে একটু বিপদে ফেলানোর চেষ্টা করছি। তো তুই তো রয়্যাল এনফিল্ড চালিয়েছিস দীর্ঘদিন এবং আজকে দুই দিন ধরে ভালোই এমটি নিয়ে ঘুরঘুর করে বেড়াচ্ছিস, এখন যদি বলা হয় কোনটা বেস্ট, যেহেতু বাজেট প্রায় সিমিলার, ইন্ডিয়ান বাইকাররা এই সিমিলার বাজেটে কাছাকাছি বাজেটে এমটিও পাচ্ছে রয়্যাল এনফিল্ডও পাচ্ছে, তোর মতে কোন বাইকটা বেস্ট এই বাজেটের মধ্যে? দেখেন যদি আমরা সেইভাবে দেখি, ওর টপ যদি আপনি দেখেন হার্ডলি 120, এর টপ যদি আপনি দেখেন 140। অন্য কারণ বলতে গেলে আমার ভালো লাগে না, আমার আচ্ছা আচ্ছা ভালো লাগে না। আমি ওর কোনো খারাপ দিকও বলতে পারবো না, ভালো দিকও বলতে পারবো না। নিরপেক্ষভাবে তুমি থাকার চেষ্টা করছো, যাই হোক যে যেটা কিনে, বললাম না যে যেটা কিনে সেটাই তার কাছে খুবই প্রিয় একটা বাইক হয়ে যায়। আসার পর তো দেখলেনি কিভাবে সে একেবারে সেলফি তুলছে। রয়্যাল এনফিল্ড একটা ক্রাশ, মানে ইন্ডিয়ান মেয়েদের কাছে রয়্যাল এনফিল্ড একটা মানে ক্রাশ। কিন্তু আমি যে এতক্ষণ রয়্যাল এনফিল্ড চালিয়েছি বিশ্বাস করুন কোনো মেয়েই আমার দিকে তাকায়নি। কলকাতা শহরের বাতি এবং সন্ধ্যার যে গুদুলির আকাশে শেষ আলো, সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত চিত্র দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায়। অসাধারণ লাগছে আমার। তখন রন হারিয়ে গিয়েছিল, এখন আবার আমি হারিয়ে গিয়েছি। যাই হোক গুগল ম্যাপ আছে, খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ। লিখলাম চিংড়িঘাটা, চিংড়িঘাটা দিকে ই করলো কিন্তু আমাকে এসে কই নিয়ে আসলো, এটা কোনো কাজ করলো গুগল ম্যাপ? চিংড়িঘাটা যাইতে গিয়ে আমাকে গৌতম বুদ্ধের কাছে নিয়ে আসছে। জায়গায় জায়গায় রয়্যাল এনফিল্ড, এটাই মন্টুর টেলিভিশনের দোকান। যার এই রয়্যাল এনফিল্ড বাইকটি চালিয়ে আমি আপনাদের মাঝে আমার একটা অনুভূতি শেয়ার করলাম এবং আমারও রয়্যাল এনফিল্ড চালানোর সৌভাগ্য হলো, সে হচ্ছে আমাদের মন্টু। মন্টু তুমি শেয়ার করো, তুমি বলো যে তোমার বাইকের কী কী বিষয় তোমার কাছে ভালো লাগে। তো লুকটাই দেখতে ভালো লাগে, খুব মানে ক্লাসিক টাইপের আছে, আর গাড়িটার পারফরমেন্সও খুব ভালো, মোটামুটি স্পিড অ্যাভেলেবেল ভালো। আমার শখ ছিল একটা মানে ক্লাসিক এই গাড়িটা নেওয়া। তুমি এটা মাইলেজ কত পাও? মাইলেজ 30 পাই, 30-30 পাই আমি হাই রোডে, আর সিটিতে 26-28 খুব দূর। তো তুমি যে প্রফেশনে আছো, তুমি একজন ভালো মেকানিক, অনেক কাজ করো, তো তোমার কাছে কী মনে হয় যে এটা সেভিংয়ের জন্য কতটুকু ভালো? সেভিংয়ে না, এটা মানে খুব কস্টলি, মানে পার্টস বিশাল দামি। আচ্ছা মানে এই চেঞ্জ পকেটের দাম মিনিমাম 2600-2700 টাকার উপরও দাম আছে চেঞ্জ পকেট সব, মানে মেনটেন্স, হাই মেনটেন্স গাড়ি। আচ্ছা আচ্ছা এর এটাই। তো তোমার কাছে এটা মেনটেন্সটা কেমন প্যারাদায়ক মনে হয়? মনে হয় শখ আছে এই জন্য কিনে রেখেছি, এটা মেনটেন্স চালিয়ে নিচ্ছি আমি। মানে শখের জায়গা থেকেই তুমি বাইকটা ক্রয় করেছো? ইচ্ছা, হ্যাঁ ভালো লাগতো, ভালোবাসা আছে এর প্রতি একটা। তোমার কি এছাড়াও আর কোনো বাইক আছে? এছাড়া আমার দাদার আছে একটা গাড়ি আছে। আচ্ছা কী বাইক ওইটা? এটাও পালসার 180। 180। আর এবার তুমি বলো, তুমি তো ভালো লাগা বললা, খারাপ লাগাটুকু বলো। খারাপ গাড়িটা একটু ভাইব্রেশন আর সামনে থেকে আওয়াজ এমন বিচ্ছিরি একটা মার্কা আওয়াজ হয়। তো কোম্পানিকে বলেও আমি ফেড আপ হয়ে গেছি। আচ্ছা রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়ে আমি নানা করে এই নিয়ে 4-5 বার উপর কমপ্লেন করেছি। আচ্ছা রাস্তায় ফেড আপ হয়ে গিয়ে আমি আর কিছু করে নিই, আমি লোকাল গ্যারেজে গিয়ে কাজ করাতে হবে। রয়্যাল এনফিল্ডের তো ওয়ারেন্টি আছে, এখন একজন রয়্যাল এনফিল্ডের কাস্টমার হিসেবে তুমি এই কোম্পানি থেকে কেমন আফটার সেল সার্ভিস ফ্যাসিলিটিস পেয়েছো? প্রথম মানে 1 ইয়ার ভালো সার্ভিস পেয়েছিলাম, 1 ইয়ারের পরেই যখন 2 ইয়ার মানে আমার গ্যারেন্টি আছে গাড়ি, 2 ইয়ারের পর মানে 1.5 বছরের পরে অত ভালো সার্ভিস না ওদের, যখন গাড়ি 1.5 বছরের উপর হয়ে যাচ্ছে, কাস্টমার যত আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যাচ্ছে শোরুম সার্ভিস সেন্টারের থেকে। মেন কথা আমাদের অটোয়ের সার্ভিস সেন্টার আছে কিছু কিছু, আর কিছু সার্ভিস সেন্টার খুবই ভালো, কিছু অটোয়ের সার্ভিস সেন্টারের জন্য এই কোম্পানিটা নাম বদনাম আর কিছুই না, অটোয়ের সার্ভিস সেন্টারই ভালো কাজ করছে না। এটার ওয়ারেন্টি কত বছর, কত হাজার কিলোমিটার? 2 বছর আপনার, কত হাজার কিলোমিটার সেটা বলতে পারবো না, কিন্তু 2 বছর 2 ইয়ার ওয়ারেন্টি আছে। আসলে বাইক যত ভালোই হোক আর বাইক যত দামি ব্র্যান্ডের হোক না কেন, সবারই তিক্ত বিরক্ত নানা ধরনের অভিজ্ঞতা আছে যেগুলো আমি তিতা মিঠাই শেয়ার করি। তো মন্টুকে ধন্যবাদ আমাকে তার এই মূল্যবান বাইকটি দিয়ে এই রয়্যাল এনফিল্ড বাইক চালানোর সৌভাগ্য অর্জন করে দেওয়ার জন্য এবং সেই সাথে রয়্যাল এনফিল্ড সম্পর্কে আমাদের একটি ধারণা দেওয়ার জন্য। মানুষ না বড় অদ্ভুত একটা প্রাণী, এরা যে আসলে কি মানে চিন্তা করেও পাই না, যদিও আমি নিজে একটা মানুষ, তারপরও কিছু দুঃখ নিয়ে মানুষের ব্যাপারে কিছু দুঃখ আপনাদের মাঝে শেয়ার করি।
কিছু কিছু মানুষ আছে যারা কিনা আপনাকে এইটা দিবে ওইটা দিবে এইটা করবে বলে একদম পুরা মানে অ্যাটেনশন সিক করে মাথাটা নষ্ট করে ফেলে। আবার কিছু কিছু মানুষ আছে হঠাৎ করে মেঘনা চাইতে জলের মতো এসে আল্লাহর আশীর্বাদ স্বরূপ তারা সামনে চলে আসে এবং সহযোগিতা করার চেষ্টা করে। অনেক দুঃখ নিয়েই কথাগুলো বলছি, এই কারণে বলছি আমার এই ল্যাপটপ, ল্যাপটপটা আমি আসলে ইন্ডিয়া ট্যুরে আনতে চাইনি, কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখিয়েছে যে ভাই আপনি ইন্ডিয়া ট্যুরের আগে অনেক জোস একটা ল্যাপটপ পেয়ে যাবেন। সেই মানুষগুলোর উপর আশা করে প্রত্যাশা করে আজকে ইন্ডিয়া ট্যুরে আমি আর সেই ল্যাপটপ নিয়ে আসতে পারিনি, বাধ্য হয়ে আমাকে নিয়ে আসতে হয়েছে সেই পুরনো সাদামাটা স্লো কনফিগারেশন একটা ল্যাপটপ। ভেবেছিলাম কষ্ট করে চালিয়ে যাব এবং চালিয়ে যাচ্ছি, যদিও মাঝখানে দু একদিন ব্লগ লেটে আপলোড দিচ্ছি কিংবা মাঝে মধ্যে ব্লগ আপলোড দিতে পারছি না, অনেক অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাকে, প্রায় 7-8 ঘন্টা শুধুমাত্র এই ল্যাপটপেই সময় দিয়ে এডিট করতে হচ্ছে। তবে আমি হতাশ না, আমি আশাবাদী, ইনশাল্লাহ আমি যে কোনো মূল্যে হোক আপনাদেরকে চমৎকার চমৎকার ব্লগ দিয়ে যাব। শুধু সমস্যা একটাই, চমৎকার ব্লগ ভাবার জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকু আমার এই এডিটিংই দিয়ে দিতে হচ্ছে, তাই চাইলেও মনের মতো করে আমি ব্লগ দিতে পারছি না। আমার যতটুকু দেওয়ার অ্যাবিলিটি আছে তার হয়তোবা 2% দিতে পারছি না। কিন্তু থেমে থাকলে কি হবে, হতাশ হলে কি চলবে? যতক্ষণ না পর্যন্ত এই ল্যাপটপ একেবারে অকেজো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। সবসময় একটা কথা মনে রাখবেন, বিপদের চরম পর্যায়ে কিন্তু আল্লাহর তরফ থেকে সর্বোত্তম সহযোগিতা আসে। মানুষের আসলে কিছু করার ক্ষমতা নেই, মানুষের ক্ষমতা একটাই, নিচে আশা দেওয়া, নিচে স্বপ্ন দেখানো। দেওয়ার মালিক আসলে আল্লাহ, এবং আল্লাহ কোনো না কোনো মানুষের উসিলা ধরেই সহযোগিতা পাঠায়। অনেকেই বলবে এত বড় ইউটিউবের আবার কিসের সহযোগিতা, বড় ছোট নির্ধারণ করার মেজারমেন্ট করার যন্ত্র হয়তো বা আপনাদের কাছে আছে, কিন্তু আমি চকলেট বাইকের সেই মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা এক ইউটিউবার, আমাকে সার্ভাইভ করে আমাকে পরিশ্রম করেই আমাকে আমার এই জায়গায় আসতে হয়েছে, অনেক অনেক বাধা উপেক্ষা করেই আসতে হয়েছে। সো এটাও একটা বাধা, এই বাধাকে আমি অতিক্রম করবই, আমাকে করতে হবে অ্যানি হাউ। ইন্ডিয়া আসার আগে প্ল্যান অনেক সুন্দর ছিল, অনেক সহজভাবে আমি পরিকল্পনা করতে পেরেছিলাম যে আমি এটা করব, এটা করব, এখানে যাব, সেখানে যাব, এটা করব, ওইটা করব, নানা রকমের পরিকল্পনাই ছিল, কিন্তু সব কিছুই যেন নানা ধরনের বাধার সম্মুখীনের মধ্যেই আমি আছি। এটা একটা মাত্র প্রবলেমের কথা বলছি, এরকম আরও অসংখ্য প্রবলেম আছে। এই প্রবলেমগুলোকে উপেক্ষা করেই আমাকে আপনাদের জন্য, আমার জন্য, আমার স্মৃতি সংরক্ষণের জন্য, আমার ভালো লাগার জন্য, আমার এই পৃথিবীর জন্য সুন্দর সুন্দর ব্লগ করতেই হবে। মানুষ হারে না, হয় শিখে নয় জিতে। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।